এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। আশিত সান্দোষা ডিজে বাপি দুশা এক নম্বর পোল। সবে ব্যাগটা চা দোকানে রেখে চা খাবো, দুম করে সারা বোমটা ফেটে যাবে নে। পরে জানা গেল আমার ব্যাগের বারে যে ব্যাগ ছিল সেই ব্যাগের ভিতরে বোম, চারিদিকে শুধু সন্ত্রাস চলতেছে। দাদা আমার বেয়াড়া গদর কিন্তু মোটে কাজ করতে পারে না। পাড়ার ছেলেরা বলে তুই এত হাই ফাই গত নিয়ে পাড়ায় ঝাড় কাটছিস, আমাদের সঙ্গে কায়ে চল, বিশাল হালকা কাজ, এত হালকা কাজ তুই বুঝতে পারবি না, তুই কাজ করতে করতে কাজের জায়গায় ঘুমিয়ে পড়। ওদের কথা শুনে কাজে গিয়ে দেখি সালারা বড় বড় জয়াটার মেশিন প্রত্যেকের মাথায় করে করে বোয়ার। আমাদের কি ছিল না, জমিদার বংশের ছেলে দুটো বিঘে সম্পত্তি এখন দুকাটা ঠেকেছে, আর যা হয়েছে বাবার এক কথা শেষ হয়ে গেছে। বাবা মৃত্যুশয্যায়, আমি বাবার কথা দেবো না, বাবা আমার কথা শুনবে না। আমার হাত জোর করে টেনে নিয়ে বলছে, খোঁচে আমরা জমিদার বংশের ছেলে মানুষের বিপদে সহসম উপকার করেছি, আমি মরে যাওয়ার পরেও তুই মানুষের বিপদে সহসম উপকার করবি, কোনো দিন না বলবি। তা বাবার দেয়া সেই ছোটো সাইজে না বলবি না বাঁশটা, এখন যে কত বড় বাঁশঝাড় হয়েছে না দেখলে বিশ্বাস করবে না। যার যার উপকার করছি প্রত্যেকে বাঁশ না দিয়ে দম ফেলে নে, ওই জন্য আজের কাজে বেরেছি। সামনে যত বড় বিপদ পড়ুক কার উপকার করে আর বাঁশ খাচ্ছি না। আর কাজে যা হবে, এমনি গতর লোক যা একটা মশা নিয়ে কাজে বেরোচ্ছি, সামনে থেকে অসুস্থ মেয়ে, ওনার উপকার করে আমি আবার বাঁশ খাওয়া মাথা খারাপ। ছোটবেলা থেকে এত বাঁশ খেয়েছি রগ রগ হয়ে ঘুরতেছি, যত ডুগরি পিঠে কাঁদু চো চো করে চলে যাবো। দাঁড়াও দাঁড়াও, তোমরা ভারী ভারী মেয়ে এত বড় বড় রিস নাও কি জন্যে? দাদা গো, আমি এমনই এক অভাগিনি, কোথা থেকে কি হয়ে গেল মোটে বুঝতে পারিনি। না এই সব বিষয় মোটে বুঝতে পারবে না তো, কি হয়েছে রোড ফেরত পাচ্ছ না? ওপারে যাব। ওপারে যাবে? আমি তোমার রোড পার করিয়ে দেবো, কিন্তু আমার একটা কথা আছে, আমি তোমার উপকার করব। তুমি কথা দাও তুমি আমার বাঁশ দেবে না। বিশ্বাস করো দাদা, আমি বাঁশ দিতে পারবো না, কারণ আমাদের তো বাঁশ ঝাড় নেই। যাদের বাঁশ ঝাড় নেই তারা কি বাঁশ দেওয়া বন্ধ দিচ্ছে? তারা কাকদ্বীপ থেকে গোটা গোটা আগাল নিয়ে নিয়ে গোছ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। না দাদা দেবো না দেবো না। ঠিক আছে, হাত দাও দেখি, টুক টুক করে পার করে দেখি, হাত দাও হাত দাও দেখি হাত। হ্যালো, এত ভারী মেয়ে আমি তুলতে পারো না তো, কেন ভারী ভারী মেয়ে বড় বড় রিক্সা শরীর টানা রিক্স নিয়ে বসে আছে শুধু? দেখি হাত দাও, দেখি দেখি হাত দাও, চল দেখি। মনে হলো একটা জিসিবি গাড়ি আমি টেনে আনলাম, চলেছি হসপিটালে। এই ডাক্তারবাবু নার্সেতে ডেকে নি, বলে ও ডাক্তারবাবু, ও নার্সেরা, ও ডাক্তারবাবুরা। আরে ভাবে চিৎকার করছিলেন, কি হয়েছে কি? আমি একটা ভ্যাসেল নিয়ে এসেছি। ভ্যাসেল নিয়ে এসেছেন? ভ্যাসেল নিয়ে এখানে কেন, নদীতে যান না? এ ভ্যাসেল সে ভ্যাসেল না, এই তো আমি। ও মাই গড, আরে রুগীটাকে পুরো শেষ করে নিয়ে এসেছেন, আপনি কোনো জ্ঞান কাণ্ড নেই। দেখেছো মাস কীভাবে আমার দিয়ে ঘুরে ঘুরে আসতেছে, আমার নাই জ্ঞানাকেলি। আচ্ছা জ্ঞানাকেল থাক আর না থাক, অসুস্থ মেয়ে ওনার একটু সেবা শুশ্রূষা করো। ঠিক আছে, আমার নাকি এক্ষুনি ভর্তি করে নিচ্ছি। হ্যাঁ এই যে আসুন, ধারা আসুন। কি বাজে মেয়ে বলো দিলে, আমার তাহলে এই অবস্থা, আমি মোটে নড়তে পারি না, এমন নোংরা মেয়ে আমার গরু টানার মতো নিয়ে আসতে চাই। বেশি কথা বললি না, ভিতরে নিয়ে গেলে ইঞ্জেকশন দিয়ে দেবো। না না থাক, ইঞ্জেকশন পরে হবে, থাক। যেমন পারিস তেমন যা। মনে হচ্ছে এই প্রথম কার উপকার করে বাঁশ ছাড়া মনে হচ্ছে খাওয়া যেতে পারবো, মেয়েটা দেখে মনে হচ্ছে না আমার কোনো বাঁশ টাঁচ দেবে। তাহলে ম্যাডাম, তোমাদের রুগী তোমাদের দিয়ে গেলাম, তোমরা মেয়েটার সেবা শুশ্রূষা করো, আমি কেরালায় কাজে যাচ্ছিলাম, কেরালায় চলে যাও। আর দাঁড়ান, কি হয়েছে, যাচ্ছেন কোথায়? কেন সইটা করে দিয়ে যান? কোথায়? এইখানে। কেন বুঝতে পারছেন না? না আরে আপনি পেশেন্টকে নিয়েছেন, আপনি তো পেশেন্টের স্বামী। বাঁশ কেন ঝাড়ে, এসো আমার দিকে ঘুরে ঘুরে, দেখো চো কেরাম বেকায়দায় পড়ে গেছি। ম্যাডাম সত্যি কথা বলি, আমি ওই মেয়েটাকে চিনি না, আর আমি ওর স্বামী না। একদম ফালতু কথা বলবেন না, বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় ওই অসুস্থ মেয়েটাকে জিজ্ঞাসা কর, উনি সব বলে দেবে। ও কি না, আসল কথাটা কি বলতো? কি বলুন তো? ওই আসল কথাটা ম্যাডামকে একটু বুঝিয়ে বলে দাও। তুমি একটু চাপো না, আই সব খুলে বলছি। হ্যাঁ বলুন। আসল কথাটা হলো আমি একটু এই মোটা বলে। আচ্ছা, উনি মোটা বলেই তো সমস্যাটা ভুল বোঝাবুঝি ঘটে গেছে। এই মোটা বলে উনি তো লোকের সামনে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে।
কিন্তু মনে মনে এত ভালোবাসে আই বলে বোঝাতে পারবো না। কি বলবি? সেই জন্য তো বলছি উনি আমার স্বামী। না না না, এইভাবে আমাকে বল দিও না, আমার বাঁচতে দাও, আমারই জোর নিয়ে তুমি খেলো না। না না না, তোর কি হয় দেখবি, ওই ছেলে হয়ে মত তোর কবাডি খেলবে কেন? এটা হসপিটালে আর কি মারা জায়গা নয়, বলে রবি দাদা ছয়টা করে দিন গোদা। আবার বলছেন কোথায়? যদি না করি, যদি না সই করেন তাহলে আমি থানায় এক কল ফোন করে দিচ্ছি। না না, থানায় দরকার নেই, পুলিশে ছুইলে আঠারো গা দরকার নেই, পুলিশ কাচারি জানো? আর তুই জানি না তোর বাবা ছোটবেলায় পাঁচ দিয়ে বেরিয়ে গেছে। কি করছি? কি হয়েছে? আগে খুলুন, ভাষা ঠিক করুন। খুলুন মানে কি ভাষা ছিড়ি? আগে খুলুন তারপর করুন। এ তো আরো খারাপ, খুলুন করুন না, কি হসপিটালে গিয়ে কি ভাষা? পেনের চাপাটা খুলে তারপর সেটা করুন। তাই বলি মাল ঘষতেছি, মাল বেরোচ্ছে না কেন? বকলমে মাল তো প্রথম কলম ধরেছি তো, দেখিবি রে অঞ্চলের সব মাস তোর আকার নিতে হবে, কেউ মাছ নেবে না। নিচে একটা ভালো নিচে নাম দিচ্ছি, কত নিচে নাম? আরো নিচে পেন পড়ে গেছে। পেন ধরার টাইম নেই? না না, বকলি মার লোকের বাবার নামে সই করতে মাথা ঠিক থাকে। দেখিবি রে অঞ্চলের সব মাস সব কঞ্চি তোর আকার নিতে হবে, কেউ নেবে না। ওকে, আর বলছিলাম কি, আপনার কাছে টাকা পয়সা কিছু আছে? টাকা পয়সা? হ্যাঁ, ওই বুঝতে পেরেছি, ছ মাস আগে ঘরে দুটো জমজ ছেলে হয়েছে, ওই প্লাস্টিকের গামলা তো, হ্যাঁ ও আমি কিনে আনি। আপনি তো মশিন আপাত অনেক কিছু বুঝে যান, বাঁশ খেয়ে মোটামুটি বুঝেছি। ঠিক আছে, তাহলে আপনি ওগুলো কিনে নিয়ে আসুন, আর আমি তো তখন পেশেন্টকে ওটিতে নিয়ে যাচ্ছি। তোর কি হয় দেখবি রে মুটকি, তোর ভুরু চুলে দেখবি শুয়ো পোকা ভাই। আসুন, তুমি খুব বাজে মেয়ে আছো। আবার কথা বলে রোগীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় শেখোনি? উঠুন দাঁড়া, আসুন। এই টাল্লি আর উপকার করবে, মেয়েটা দাদা বলে শুরু করলো, স্বামীকে আগে শেষ করে দিল। শিক্ষা হচ্ছে বাবার মাছ আমার নিতে হয়, পাড়ার লোক নেবে তাই, এই শেষ মানে আর কারোর মায় নেব না যত আর হইব। আরে মিষ্টি, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? আরে চান মিষ্টি নিয়ে আসুন। এত পাঁচ কার পরে ফিরে মিষ্টি খাবো? হ্যাঁ কেন, আমার কি খার গোয়া উঠেছে? আরে আপনার তো খুশির খবর। এই অবাক আর খুশি? ইয়েস। কেন কি হয়েছে? আরে মিষ্টি, আপনার তো ছেলে হয়েছে। কি কায়দায় পড়েছি বলো দিলি না, গরিব মানুষ ঘরে দুটো জমজ ছেলে হয়েছে মেনে নেওয়া যায়, এখন কি ছেলে হওয়ার পর যদি পুরোপুরি আলাদা হয়ে গেল, শুধু মেয়েটাকে আমি টাচ করছি এখানেও বেটা ছেলে। ম্যাডাম সত্যি কথা বলছি, আপনার কথা ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? আমি ওই ছেলেটাকে চিনি না, ওই ছেলের আমি বাবা না। দেখুন বেশি কথা বলেন না, মাথা স্ক্যান করে ছেড়ে দেবো। বিশ্বাস হচ্ছে না? না, যদি বিশ্বাস না হয় ওই ছেলের ডিএনএ আমার ডিএনএ পরীক্ষা করে ম্যাচিং করুন। আচ্ছা, তাতেও যদি না হয় আমার পুরো বডিটা একবার চেক আপ করে নিন। ঠিক আছে, আপনি যেন এতকর বলছেন, তিন নম্বর রুমের ডক্টর রয় আছেন, ওখানে চলে যান, গিয়ে নিজের বডি চেক আপ করে রিপোর্টটা নিয়ে এক্ষুনি চলে আসবেন। যদি প্রমাণ না হয় ছেলেটা আমার নয়, আপনার কী করবো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আশ্চর্য মানুষ। আচ্ছা আপনারা বলুন তো, আমরা শুনেছি বাড়ির মেয়ে হলে বাড়ির লোক আপত্তি করে, কিন্তু কেমন মানুষ, ছেলে হয়েছে তাও আপত্তি? জানো জানো জানো, বাবার মাছ তুই নিবি নি পাড়ার লোক নেবে জানো? ও হয়ে গেছে কমপ্লিট। ঘাগাতো নাতি মারবে, আমার নাকি ব্যবহার কোনো ক্ষমতা নেই, দুটো ছেলে দোলা নাড়া দিয়ে কাজে বেরিয়ে আসছি, আমার নাকি ব্যবহার কোনো ক্ষমতা নেই। ম্যাডাম রিপোর্টে বানান টানান করতে ভুললি তো? আরে আমি ভালোভাবেই পড়েছি। বড় ডাক্তার রিপোর্ট? আমি বলছি না, রিপোর্ট বলছি। রিপোর্ট কমপ্লিট? ইয়েস। দেখ রিপোর্টটা দাও, যে উপকার করেছো পরের বার দেখা হলে হয়তো মিষ্টি খাওয়াতে পারবো। আচ্ছা, পাঁচ টাকা দিয়ে চাল তার রাজা শিওর খাও। আমি তাই বলি, আমার বরদা যতবার বলি, এ বরদা তুই বিয়ে করবি নি, বলে এক সংসারে তুই বিয়ে করেছিস, আমি বিয়ে করে কী করবো না, হিসাব ঠিক আছে, এক সংসারে একজন বিয়ে করলে আর কারো বিয়ে করার দরকার নেই, সংসার চলে যাবে, হিসাব ঠিক আছে, কাজে আমি যাচ্ছি না, ঘরে গিয়ে দেখবো ছেলে দুটোর জন্ম বৃত্তান্ত কোন জায়গা। শোনা কাঁদে না চাঁদ মামা আয় না, পড়েছি কি যে জ্বালায়
কান্না কেন থামে না? এই দুটো জালে আমি কি করবো, বিষ খাবো না গলায় দড়ি দেবো? কি বলবো দিদি, ছেলে দুটো হলো তা হলো, ওর বাপ কাকাদের চার পাঁচ হাত করে চুল, আর এরা যে কিভাবে হলো আমি মোটে বুঝে উঠতে পারিনি। ছ মাস বয়স হয়ে গেছে, চুল আর ওঠে না। দেখো দিনি, দেখো দিনি, ইয়াই কোথায় মুতি দিস, মোতার জ্ঞান নেই, গোলে মোলে চলে যাচ্ছে, যা না তাই। আসলে তোর বংশ খারাপ গো, যার হবে তার জোড়া জোড়া। ভুল বলে বউ, আমার যেটা মশে একসঙ্গে চারটে, আমার যেটা মশাই আর রিক্স নেয়নি, ওইখানে স্টপ করে দিয়েছো। এই তোমার বড় পিসি মার একসঙ্গে ছ কেনা, আর রিক্স নেয়নি, ওইখানে স্টপ করে দিয়ে বলতে লজ্জা করে। কিসের লজ্জা, আমাদের বংশের টেটা রাজা, তুমি জানো বউ কি টেটা, একই ছ মাসের বাচ্চা তুমি এবার বসে রেখেছো। তা আমি একা কটা নেবো, ও সিরা উপরে সব যাই যাই গেছে। যা কোথায় যাও, কোথায় নিতে পারো না, আমি আর কি করবো, যা দায়িত্ব তো তুই সব একা নিয়েছি। সত্যি বলছি দাদা, তুমি এই সংসারের ছেলে বলে আমি আছি, দুজনে তো বিরাট কারবার শুরু করেছি রে। সে কাল পেজা কাজে যায়নি তো। কি রে খোঁজো, তুই কাজে না গিয়ে বাড়ি ফিরে এলি, তোর তো খুব ডিস্টার্ব হচ্ছে। ওজে মুখ সামলে কথা বলবি, তুই রেডি হ? কেন তো সকাল বিকাল আমি 2 ঘন্টা রুটিন করে পিড়ে বলে এই যে কোথা ঘুরে উড়ে যাচ্ছো? আমি এখানে ছেকা দিচ্ছি যন্ত্রণে, এখান থেকে বের হচ্ছে, এ তো নতুন স্টাইলের যন্ত্রণা, তুই রেডি হ? কেন তো সকাল বিকাল আমি 2 ঘন্টা রুটিন করে পিড়বো, ঝেড়ে ঈদের বস্তা কেটে বের করেছে ধান। আরে দাদা নয় শত্রু, এ যে বলোই বেঈমান। আচ্ছা আমি বেঈমান? আমি বলেছি, তুই তো এক্ষুনি বললি। যদি বলে থাকি কথা ফিরে নিচ্ছি। তাহলে ঠিক আছে, তুই বেঈমান না? না, তুই তো বেঈমানদের ঠিকে দা। ধরে ইয়ে বস্তা কেটে বের করেছে ধান, দাদা নয় শত্রু, এ যে বলোই বেঈমান। তোদের কথা, তোদের কথা বলবো কার যাবে মান, তোদের কথা বলবো কার যাবে মান। বলি কা যুক্তি শুনে এসে সংসারে আগুন লাগাচ্ছ? সংসারে আগুনটা তো আগে থেকে লেগেছিল। কথা তোমার কি যে বলো, কথা বলো। বেড়ায় বাগানে খাচ্ছে এখন গরু ছাগল, ও করছে আমি গরু ছাগল। আমি বলি তুই এখন বললি গরু ছাগল, যদি বলে থাকি ভুল বলি। তাহলে ঠিক আছে, তুই গরু না, তুই ছাগল না, না তুই তো আমাদের বংশের ধর্মের সাঁ। বলতে গেলে হুতুল লাগে, এটা যে সংসার, ভাইয়ের কাজ করছে দাদা ভালো ব্যবহার। মুখ সামলে কথা বলবে, পটাশ কো ধরে আছার মারবো। দাদার তো কিছু বলার জো নেই, ওনার কিছু বলে তুই পুরো মাইকের মধ্যে ক্যাচ করে নিচ্ছ, বিরাট ব্যাপার তো। বা মরে যাওয়ার পর তোর সংসার দায়িত্ব তুই নিয়েছিস, দায়িত্ব নিতে নিতে তো বেশি নিয়ে ফেলেছিস, আমার ছেলে দুটোর দায়িত্ব তুই নিয়ে বসে আছিস। হঠাৎ তোমার কি যে হলো, বোঝা বড় দায় বেড়ায় বাগানে খাচ্ছে এখন গরু ছাগল, চলতে গেলে হুতুল লাগে, এটা যে সংসার, ভাইয়ের কাজ করছে দাদা ভালো ব্যবহার। মদের সঙ্গে চাট করে হসপিটালে ভর্তি করে দিয়ে চলে এলে, আর তুমি চলে এসেছো বলে তো আমাদের ছেলে জন্ম চাটবে ঘুরে ঘুরে তোমার পিছনে গিয়ে হাজির হবে। তুই যে মুখে মিথ্যা কথা বললি ওই মুখে দেখি 25 কিলো একটা টিউমার উঠবে রে। রক্তের কাজ করবে, রক্ত ভাঙবে নদী। তোর বাবা কি বলে রে, কি বলবো বিশ্বাস কর ভাই, বৌমা আমার বোনের মতো তুই বিশ্বাস কর, আমি জানি ও তোর কেরাম মতো। তোমার আমার হাত কাছে হবে না, রক্তের কাজ করবে, রক্ত ভাঙবে না। বিশ্বাসে মিলাই বসে, বিশ্বাসে মিলাই বসে, গানে লেখে দেবো
সত্যি কথা বল, ছেলে দুটো কা? ছেলে দুটো কা? ছেলে দুটো তোর? তা ছেলে দুটো যদি আমার হলো, তাহলে বড় ডাক্তার আবার রিপোর্ট করে বললো কেন আর বাবা হওয়ার কোনো ক্ষমতা নেই? তা ডাক্তার তো ঠিক রিপোর্ট করে। তা ডাক্তার রিপোর্ট যদি ঠিক বললো, এই দুপি নাড়া মার্কা মাল কি চাঁদ থেকে উড়ে উড়ে লেবেল? চাঁদ থেকে উড়ে উড়ে লেবেল? তাই এই কথা তুমি আমার জিজ্ঞাসা করতে পারলে না? রাতে না ঘুরতে যাও। কেন তোমার কি পত্র করে জিজ্ঞাসা করতে হবে? ছেলে দুটো বয়স কত আছে? ছ মাস। আর তুমি যে অ্যাক্সিডেন্টটা করলে আমার কত কমাস হয়েছে? ওই বাইক নিয়ে মুখ গুঁজে পড়লো। হ্যাঁ, ও তো তিন মাস আগে। তা তোমার যখন হসপিটালে ভর্তি করলাম, তোমার তো মেন শিরা কাটা পড়েছে। আমার মেন শিরা আউট হয়ে গেছে। এবার থেকে প্রতিজ্ঞা করো আর মদ খাবে না। কি খাবো? আমার নুনুর মনুর ফনু খাবে। ভালো জিনিস খা। কোন লবণ যুক্ত জল আমি খাবো না। খেতে হবে না। আর ওটাকে বলছি বলছি কি সরি বলছি হিন্দি জানি না। নুনটাকে ধর বলি, হয়তো মেয়েটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি পরে বুঝতে পারলাম মেয়েটা খারাপ ব্যবহার করেছে, কিন্তু মেয়েটা তো সরল সিদামে, ওর সরল দেওয়ার সুযোগ নিয়ে ওর সঙ্গে যা ব্যবহার করছে এইসব শালারা। বাইরের লোকের শালা বলিস না, ভদ্র হয়ে বল ভাই। দাদা, গল্প শুনলে তোর মাথায় রক্ত উঠে যেত। কেন? এই মেয়েটার সঙ্গে যা দুর্ব্যবহার করছে ওই সব শালাদের বারবার মানা করতে দিই। বাইরের লোকের শালা বলতে মানা করতে, কেন? শালা ছাড়া অন্য কোনো ভালো নেই। তা বাইরের লোকের শালা বলতে তুই রেগে যাচ্ছি কেন? আমি তোর শালা বলতি নাকি? ওই সব শালাদের ফেলে কানা আমি গরম করে দিতাম। তুমি তো মুখে এত বড় কথা বলছো, আমি যদি সেই শয়তানকে দেখে দিই তুমি শাস্তি দিতে পারবে তো? একবার দেখাও না, কানের গোড়ায় করে মেরে কান আমি চুলকে দেবো। সে আর কেউ নয়, সে হলো তোমার দাদা। আমি খালি বলি, বাবা ছোট সাইজের মাছ দিয়ে গেছে, সে লোক তো মাছঝাড় ঘরে বসিয়ে রেখে সে লোক মরে গেছে। তোর তো বিরাট কারবার, তুই বিয়ের কথা বলে আর মেয়েটার অত বড় ক্ষতি করেছিস কেন? তোর জন্য। হ্যাঁ, তোর জন্য আমি যা কিছু করি সব তোর জন্য করি। আমার যদি সন্তান থাকতো তাহলে আমার ভালোবাসার তুই কোনো দিনের জন্য প্রতি। আমি ওকে বিয়ে করেছিলাম, আমি ওকে বলেছিলাম তোমাকে নিয়ে আমি সংসার করবো, কিন্তু আমাদের মাঝখানে কোনো সন্তান আসবে না, ও আমার কোনো কথা শোনেনি, তাই আমি ওকে পথে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম। আমি যে অপরাধ করেছি সে অপরাধ কোনো ক্ষমা নেই। আমি গুরুজনকে সন্দেহ করেছি, আমি তো অপরাধ করেছি। আমি ভুল করেছি বলে আমার মতো ভুল তুই কেন করছিস? আমি ভুল করেছি? তুই একটা জীবন বাঁচাতে গিয়ে দুজন জীবন তুই শেষ করে দিচ্ছিস। শেষ করে দিচ্ছি মানে? দাদা, আমি তোকে অনুরোধ করছি তুই আমার অপরাধকে ক্ষমা কর। আর আমি তোকে অনুরোধ করছি, বাবা মরে যাওয়ার পথে তুই আমাকে মানুষ করেছিস, আমার কথাটা নে। তুই বৌদিকে আর তোর ছেলেকে তুই মেনে নে। ঠিক আছে, তুই যখন বলছিস তোর বৌদিকে আমি মেনে নিলাম, আমার সন্তানকে আমি মেনে নিলাম। আরে চলো, দাঁড়িয়ে আছে কেন হসপিটালে গিয়ে? ওর জন্ম সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি যা, দেরি করিনি, দেরি করবে জন্ম সার্টিফিকেট তোর নামের জায়গায় ওরা আমার নাম বসিয়ে দেবে। যে দাদা তোমার ছোট থেকে মানুষের মতো মানুষ করছে, সেই দাদার গায়ে কলঙ্ক দিতে তোমার বিবেককে বাঁধবে না? যখন কোনো অপরাধী তার অপরাধ বুঝতে পারে তার থেকে বড় ক্ষমার হয় না। নিজের অপরাধ যদি নিজে না বুঝতে পারি, আমার অপরাধকে অপরকে বলে দিতে পারবে না। তা আমি তো ভুল করেছি, ভুল করতে করতে আমি এমন একটা ভুল করে ফেলেছি, এই ভুল মুখটা নিয়ে তোমার সামনে দাঁড়াতে নিজেকে লজ্জা বোধ করছে। জানে জানা দিবানা তেরা Ashit Sandosha, DJ Bapi, Dusha Eric Number Pole.